হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে চমৎকার একটা সাইট রিভিউ করতে যাচ্ছি। সাইটটা হচ্ছে ওয়ান ওপিনিয়ন। সাইটটা চমৎকার হলেও এখানে রেজিস্ট্রেশন করা সো টাফ। আপনি 10টা অ্যাপ্লাই করলে সেখানে একটা দুইটা অ্যাপ্রুভ হবে কি না সেটাও শিওর না। অনেকে আবার এই সাইটের অ্যাকাউন্টও সেল করে থাকেন, যে যেমন সেল করতে পারে, 300, 400, 500। অনেকের কাছে এটা সোনার হরিণ। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি অ্যাকাউন্ট করলে ওয়ান ওপিনিয়নে অ্যাপ্রুভ পাবেন। 100% গ্যারান্টি দিচ্ছি না, বাট এখানে আপনি কয়েকবার ট্রাই করলেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আর একবার যদি এখানে অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে ওই অ্যাড্রেসটা দিয়েই আরও অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য দুইটা বিষয় বেশ ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে আপনার আইপি, আর সেকেন্ড হচ্ছে রিয়েল অ্যাড্রেস। তাদের প্রসেসের সাথে যদি অ্যাড্রেস না মিলে সেক্ষেত্রে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। এখন বর্তমানে তারা রিপিট কোনো মেলও করে না যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কি না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে তারা কংগ্রাচুলেশন জানায়, বাট অ্যাপ্রুভ না হলে তারা কোনো রিপিট মেলও করে না। সো যাই হোক, আজকের এই ভিডিওতে একদম প্রপারলি কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা শিখব। সো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংকস আ লট। এখানে আপনারা আমার আইপিটা দেখতে পাচ্ছেন। এই কজেন্ট আইপি দিয়ে আমি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করব। সো প্রথমে আমরা চলে যাই অ্যাড্রেসে। এখানে ওয়ান ওপিনিয়ন লিখে সার্চ করলাম। এই হচ্ছে আমাদের সাইট oneopinion.com। এটা ওপেন করলাম। এই সাইটটাতে রেজিস্ট্রেশন করার আগে প্রথমে এই সাইটটা নিয়ে একটু জেনে নেই। এই হচ্ছে আমাদের সাইট। তো নিচের দিকে একটু লক্ষ্য করি আমরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়াল ভিসা আছে, পেপাল আছে, অ্যামাজন আছে। সো আমাদের যেহেতু ভার্চুয়াল ভিসা আছে সেহেতু আমরা এখানে কাজ করতে পারবো, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। প্লাস এখানে পেপাল আছে, পেপালও আমরা উইথড্র করতে পারবো। এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে $25। আর মজার বিষয় হচ্ছে এখানে সার্ভে জগতের সবচেয়ে বড় বড় সার্ভে থাকে। আমার পরিচিত একজন $67 সার্ভে কমপ্লিট করতে পেরেছে। সো আপনারা বুঝতে পারছেন এখানে $1,000.1, এখানে অনেক বড় বড় সার্ভে থাকে। এখন আমরা অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করব। তো উপরে চলে গেলাম, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই নাও, এটা ক্লিক করেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হে দেয়ার, মাই নেম ইজ ইমিলি, এটা হচ্ছে একটা বোর। ওকে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম। এই বক্সটাতে আমরা আমাদের ফার্স্ট নেমটা দিব। প্রথমে আমি আমার অ্যাড্রেসটা বের করে নিই। এই হচ্ছে আমার রিয়েল অ্যাড্রেস। তো ফার্স্ট নেম হচ্ছে জুলিয়েটটা, এটা আমরা এখন দিয়ে দিব। আপনারা স্পেলিংটা মনে রাখেন, জে ইউ এল ওয়াই ই ডাবল টি এ। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এখানে কপি করে দিবেন না, এখানে যা লিখবেন সব টাইপ করে দিবেন। এখন ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে এন্টার করেন। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর লাস্ট নেম। এখন আমরা লাস্ট নেম চলে যাই। আমাদের লাস্ট নেম হচ্ছে জর্জ, এখানে লাস্ট নেমটা দিয়ে দেই। এই হচ্ছে আমাদের লাস্ট নেম জর্জ। এরপর ইন্টার। নাইস টু মিট ইউ জুলিয়েটটা জর্জ। এখন তারা একটা নোটিফিকেশন দিছে, এটা আপনারা পড়ে নেবেন। আমি যেহেতু জানি আমার মতো সবাই দিয়ে দিবেন, না পড়লেও সমস্যা নেই। ইয়েস, আই এগ্রি। এখানে তারা জিজ্ঞেস করছে ডু ইউ এগ্রি, সেটার অ্যান্সার আমরা দিলাম ইয়েস আই এগ্রি। ওকে, তো সেম কোশ্চেনটা আবার করা হয়েছে। এখানে আপনি যদি এগ্রি না হন সেক্ষেত্রে আপনাকে নেক্সট স্টেপে যেতে দিবে না। সো আমাদের অবশ্যই এগ্রি করতে হবে। এখানে আবার দিয়ে দিলাম আই এগ্রি, সরি এখানে নিচ্ছে না, তো একটু চেঞ্জ করে আমাদের লিখতে হবে। এখন এখানে জাস্ট লিখেন ইয়েস এগ্রি। এ
এই যে এখন নিয়ে নিছে আপনারা দেখতে পাচ্ছেন পরে এখানেও ইয়েস এগ্রি এরকম অনেকগুলো কোশ্চেন করবে সবগুলো ইয়েস এগ্রি দিয়ে দিবেন কারণ আমাদের কাছে আর কোনো অপশন নেই নো বলার কোনো অপশন নেই সো অবশ্যই ইয়েস এগ্রি দিতে হবে এখন আপনার ইমেলটা জিজ্ঞেস করছে হোয়াট ইমেল ডু ইউ ওয়ান্ট টু ইউজ এখন আপনার ইমেলটা দিয়ে দেন এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এরপর ইন্টার করে দেন ইন্টার করার আগে অবশ্যই আরেকবার চেক করে দেখেন ইমেলটা হ্যাঁ আটটা ঠিক আছে তো এরপর ইন্টার এখন আপনার বার্থডেটা জিজ্ঞেস করছে এখানে আপনার মূল বিষয়টা হচ্ছে আপনার রিয়েল অ্যাড্রেস সো রিয়েল অ্যাড্রেস কীভাবে বের করবেন সেই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা সেখান থেকে রিয়েল অ্যাড্রেসটা বের করে নিতে পারবেন সেখান থেকে অ্যাড্রেস নিলে আপনার হওয়ার পসিবিলিটি অনেক বেশি আপনি ফেক নেম জেনারেটর থেকে নিলে আপনার অ্যাড্রেসের জন্য রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে সো ওই ভিডিওটা আপনারা সাজেশনে দেখতে পাবেন অথবা দেখতে পাবেন ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে বয়সটা দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে এমএম মানে মান্থ পরে হচ্ছে ডে এরপরে হচ্ছে ইয়ার তো মাস দিব আমরা চার মাস আমি যে বয়সটা বের করলাম সেটা দিচ্ছি আপনারা আপনাদেরটা দিবেন এরপরে ডে হচ্ছে 20 এরপরে ইয়ার হচ্ছে 1975 এখানে আপনারা যে ফরম্যাটে দেখতে পাচ্ছেন সেম ফরম্যাটে এখানে দিবেন দেওয়ার পরে ইন্টার করে দিবেন এখন আপনাকে স্টেট জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর স্টেট অ্যাড্রেস এখন আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই এখানে এই হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে অ্যাড্রেসের পুরোটা দিবেন না এখানে জাস্ট কমা রাখ পর্যন্ত এখানে সিটি আছে সিটি এই সিটি পর্যন্ত দিবেন এটা টাইপ করে দিতে হবে 20810 এম্বার ভিউ পরে লাস্টটুকু হচ্ছে সিটি এই হচ্ছে আমাদের অ্যাড্রেস অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে অ্যাড্রেস করে দেন এখন পোস্টাল কোড জিজ্ঞেস করছে আপনার অ্যাড্রেস অরিজিনাল না হলে তখন তারা এখানে অ্যাপ্রুভ করবে না তো আমরা পোস্টাল কোড দিয়ে দেই দেখে নিই পোস্টাল কোড এই যে এটা হচ্ছে আমার পোস্টাল কোড 20147 এরপর এন্টার করে দিলাম জাস্ট একটু ওয়েট করেন এই যে এখন দেখেন এখানে তারা অ্যাড্রেসটা নিচ্ছে না আই ট্রাই টু ভেরিফাই ইউর স্টেট অ্যাড্রেস বাট দ্য স্টেট নাম্বার সিমস টু নট কাম আর ইউ শিওর দিস ইজ ইউর অ্যাড্রেস এখানে ইয়েস দিলে তারা অ্যাড্রেসের রিকোয়েস্টটা নিয়ে নিবে বাট আমি সেটা করব না প্রথমে আমরা অ্যাড্রেসটা বের করে নিই তো অ্যাড্রেস বের করার জন্য চলে গেলাম হোমসে এই হচ্ছে অ্যাড্রেস হোমস ডট কম এখন এখানে আপনার জিপ কোডটা লিখে সার্চ করেন 20147 জাস্ট এখানে সার্চ করেন তাহলে এই অ্যাড্রেসের অনেক হোম চলে আসবে এখান থেকে আপনারা নিউগুলো নেবেন আমি এইটা নিয়ে নিচ্ছি তো এই হচ্ছে হোম এখন এখানে আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাড্রেস এখন আমরা এই অ্যাড্রেসটা লিখব 19950 প্রথমে এখানে নো করে দিব এরপরে নতুন করে আমরা অ্যাড্রেস লিখব
এখন আবার আপনাকে অ্যাড্রেস জিজ্ঞেস করছে, তো অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। এখন আমরা অ্যাড্রেসটা দেখে নিই আবার। 19950 আপল্যান্ড টার, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপল্যান্ড টার, এই হচ্ছে অ্যাড্রেস। LAND, একটা মিস্টেক। ওকে, তো এইটুকু অ্যাড্রেস দেওয়ার পরে এন্টার করে দেন। এখন পোস্টাল কোডটা জিজ্ঞেস করছে, তো পোস্টাল কোড হচ্ছে 20147। এখন দেখেন অ্যাড্রেস কিন্তু তারা অলরেডি নিয়ে নিছে। তো এইভাবে আপনারা অ্যাড্রেসটা বের করে নেবেন। তো এখন পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডের মধ্যে মনে রাখবেন আপনার এই ক্যারেক্টারগুলো ইউজ করতে হবে, যে কোনো একটা। একটা নাম্বার থাকবে, একটা লেটার থাকবে, আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, এই যে এগুলো। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর এন্টার করে দেন। এখন জেন্ডার দিবেন, এখানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো আমি মেল দিয়ে এন্টার করে দিলাম। এখানে আবার আপনাকে রিপিট জিজ্ঞেস করছে যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, নামটা ঠিক আছে কিনা। তো আমি ইয়েস দিয়ে দিলাম। সবকিছু আমার ঠিক আছে। এখন এই ক্যাপচাটা ফিল আপ করেন। এখানে ট্রাফিক লাইটগুলো দিতে বলছে, একটু খুঁজে বের করেন কোথায় ট্রাফিক লাইট আছে। এই ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, আর কোথাও নাই, এই যে এখানে আছে। এরপরে ভেরিফাই করে দিলাম। এরপরে হচ্ছে স্টেয়ার, মানে সিঁড়িগুলা। এরপরে ভেরিফাই, এই যে এখন দেখেন আমাদের অ্যাপ্লাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হাই জুলিয়েটটা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইন্টারেস্ট ইন বিকামিং এ মেম্বার অফ ওয়ান ওপিনিয়ন। এখানে তারা 3-5 দিন সময় নিছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য। এই সময়ের মধ্যে তারা অ্যাপ্রুভ করে নেবে, তারা একদিন পরেই করে নেয় যদি অ্যাপ্রুভ করে। আদারওয়াইজ তারা কোনো রিপিট মেলও দিবে না যদি অ্যাপ্রুভ না হয়। তো এই সাইটের মধ্যে কাজ করে অনেক মজা আছে, কাজ করলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সার্ভে রিলেটেড হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট করলে ইন্সপায়ারেশন আসে, আপনারা কীরকম ভিডিও চান সেটাও জানা যায়। তো আবারও দেখা হচ্ছে আরও একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।